স্বাগত। করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে আপনাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। শুরুতেই বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 72 লাখ। এর মধ্যে 32,52,055 জন আছেন করোনার মৃদু ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 98%। বাকি 2% আছে অতিমাত্রার ঝুঁকিতে, যার সংখ্যা 54,024। কোভিড-19 এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 4,13,733 জন, আক্রান্ত 73,23,803 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 36,03,991 জন। চব্বিশ ঘন্টায় সারা বিশ্বে আবারও আক্রান্তের সংখ্যা লাখের বেশি। একদিনে আক্রান্ত হয়েছে 1,05,036 জন, মারা গেছেন 4,758 জন। আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে, আক্রান্তের সংখ্যা 20,45,549, মারা গেছেন 1,14,148 জন। আক্রান্তের দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে 38,497 জনের, আক্রান্ত হয়েছেন 7,42,084 জন। রাশিয়ায় আক্রান্ত 4,85,253 জন এবং মারা গেছেন 6,142 জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য স্পেনকে টপকে জায়গা নিয়েছে আক্রান্তের তৃতীয় অবস্থানে। আক্রান্ত 2,89,140 এবং মৃত্যু 40,000-এর বেশি। স্পেনে নিয়ন্ত্রণে এসেছে করোনা ভাইরাস। এ পর্যন্ত আক্রান্ত 2,89,046 জন, মারা গেছেন 27,136 জন। আক্রান্তের ষষ্ঠ স্থানে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে, মৃতের সংখ্যা 7,750, আক্রান্ত 2,76,146 জন। এক সপ্তাহের ব্যবধানেই আক্রান্ত ছাড়িয়েছে প্রায় 1 লাখ। ইতালি শীর্ষ 10-এ থাকলেও করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2,35,561, মারা গেছেন 34,043 জন। আক্রান্তের হারে এবার আলোচনায় এসেছে পেরু। দেশটিতে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়েছে প্রায় 2 লাখ মানুষের শরীরে। মৃত্যুর মিছিলেও যুক্ত হয়েছে প্রায় 5,500 মানুষ। করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতির মধ্যেও চালু রাখা হচ্ছে মেক্সিকোর অর্থনীতি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ জানিয়েছেন, করোনা এখনও তেমনভাবে সংক্রমিত হয়নি। যদিও দেশটিতে করোনা আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় 600-এর বেশি মানুষ মারা গেছেন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 20.5 লাখ ছাড়িয়েছে। লাগাম টানতে পারেনি মৃত্যুর মিছিল। অন্যদিকে ব্রাজিলে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। এদিকে উপসর্গহীন রোগীদের মাধ্যমে করোনা ছড়ানোর ঘটনা খুব কম, এমন বিতর্কিত মন্তব্য থেকে সরে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার কর্মকর্তা মারিয়া ভ্যান কেরকোভ বলেছেন, সংক্রমণের বিষয়টি এখনও অজানা। জেনে নেব সারা দেশের পরিস্থিতি। সারা দেশে নমুনা পরীক্ষার সাথে সাথে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। চাঁদপুর সদর ও হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 7 জন। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে চাঁদপুরে 7 জনের মৃত্যু হয়েছে। একজন সদর উপজেলার মৈশাদি গ্রামে এবং অন্যদের বাড়ি হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। নমুনা সংগ্রহ করে বিশেষ অবস্থায় দাফন করা হয়েছে তাদের। সিলেটে 94 জনের নমুনা পরীক্ষায় আরও 50 জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের 47 জনই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এর মধ্যে 4 জন চিকিৎসকও রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 989 জনে। 24 ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শেখ রুকনুজ্জামান সহ 14 জনের করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 516 জন। তাদের আইসোলেশনে রাখার পরে বাড়ি ও তাজহাট থানা লকডাউন করার কথা জানিয়েছেন সিভিল সার্জন। বরিশালে 24 ঘন্টায় আরও 27 জন সহ মোট আক্রান্ত 701 জন। এর মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন 117 জন। কুষ্টিয়ায় নতুন 15 জন সহ মোট আক্রান্ত 153 জন। তাদের মধ্যে সদ্য যোগ দেয়া এডিসি এবং একজন সাংবাদিকও রয়েছেন। জেলায় সুস্থ হয়েছেন 31 জন। এছাড়া দিনাজপুরে 15 জন সহ 338, বগুড়ায় 77 জন সহ 995, ঠাকুরগাঁওয়ে 6 জন সহ 150 এবং চুয়াডাঙ্গায় 4 জন সহ 131 জন করোনা আক্রান্ত হয়েছেন। দর্শক, এই ছিল এ পর্যন্তই করোনা পরিস্থিতির সবশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব দুপুর 1টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।